তোমাদের সবার জন্য কিন্তু একটা সুখবর আছে। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমরা সবাই 100% পাস করেছো। তারপরেও কিন্তু আরেকটা সুখবর যে তোমাদের ভোকেশনাল সাবজেক্টে কিন্তু টোটাল 13টা সাবজেক্ট কিন্তু ইনক্লুড করা হয়েছে। তার মধ্যে 9টা এসেনশিয়াল এবং তাছাড়াও কিন্তু 4টে আরও সাবজেক্ট যুক্ত করা হয়েছে। এবং সরাসরি কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, তোমরা যারা যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়বে অর্থাৎ ভোকেশনাল নিয়ে পড়তে চাইছো এবং তার পাশাপাশি মাধ্যমিক স্তরে যারা লেভেল 1 এবং লেভেল 2 তে ওই বিষয়গুলো নিয়ে উত্তীর্ণ হয়েছো, তারাই কিন্তু কেবলমাত্র একাদশ শ্রেণীতে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিতে পারবে। কি কি সাবজেক্ট সরাসরি তোমাদের সামনে তুলে ধরি, দেখে নাও। এখানে সরাসরি ভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 20 তারিখ ডেট দেওয়া আছে, দেখে নাও আজকের ডেট। বলা হয়েছে মাননীয় সভাপতির নির্দেশে উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনগুলির প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভোকেশনাল সাবজেক্ট হিসাবে সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটি, ইএস, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, প্লাম্বিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, তার সাথে ইলেকট্রনিক্স, এই 9টা বিষয়। এবং তার সাথেও কিন্তু আরও 4টি বিষয় অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপেরেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার, এই 4টি বিষয় কিন্তু এক্সট্রাভাবে যুক্ত করা হয়েছে ভোকেশনাল সাবজেক্টের মধ্যে। এবং তার পাশাপাশি আরও বলে দিয়েছে এ বিষয়ে জানানো হচ্ছে যে যেসব ছাত্রছাত্রী ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন তারা কম্পালসারি ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভার্চুয়াল অ্যাক্ট এবং ইকোনমিক্স নিতে কিন্তু পারবেন না। তাহলে যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়বে তারা কিন্তু এই 4টে সাবজেক্ট নিয়ে তারা কিন্তু পড়াশোনা করতে পারবে না। তাদেরকে আগে যা যা সাবজেক্ট ছিল তার সাথে এই 13টা সাবজেক্ট টোটাল ইনক্লুড করে তাদের কিন্তু পড়তে হবে। তাদেরকে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভার্চুয়াল অ্যাক্ট এবং ইকোনমিক্স, এই 4টে সাবজেক্ট কিন্তু তাদের বাদ রাখতে হবে। এবং সরাসরি কিন্তু এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে সমস্ত স্কুলকে। তাই তোমরা যারা যারা ভোকেশনাল নিয়ে পড়তে চাইছিলে তাদের জন্য কিন্তু একটা সুখবর, তোমাদের পছন্দের অনেক সাবজেক্ট কিন্তু এর মধ্যে আরও ইনক্লুড হয়ে গেল। তাই তোমাদের সবার জন্য কিন্তু একটা সুখবর এটা। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।